والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত শহীদ ইসলাম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে কি মাসালা সেটি হলো যে আমার ওযু আছে তারপর অনেক সময় দেখা যায় হাওয়া চাপ মারে হাওয়া বাহির হয় না আমি কন্ট্রোল করতে পারি তখন এই অবস্থায় সলাত হবে কি না আলহামদুলিল্লাহ সলাত ওসালাম আলা রসুলামাবাদ সৌদি শহীদুল ইসলাম ভাই বুঝা যাচ্ছে যে আপনার ওযু আছে ওযু তো আর চলে যায় না ওযু যদি থাকে তাহলে সলাত হবে আর ওযু চলে গেলে সলাত হবে না পরিষ্কার কথা লাতুক বলে সলাত বেগৈরে তাহরিন পবিত্র ছাড়া সলাত হয় না এমনি অন্তর দিল যদি উপস্থিত না থাকে তাহলেও সলাত হবে না তো সে দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে সলাতের আগে ওযু করা ফরজ ওয়াজিব ওযু না করলে নামাজ শেষ এমনিভাবে ওযু যদি চলে যায় অর্থাৎ পোশাক পায়খানা টয়লেটের রাস্তা দিয়ে যা কিছু বাইর হবে ওযু চলে যাবে এক আর দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনার এই অবস্থা হয়ে থাকে যে আপনি কন্ট্রোল করতে পারেন হাওয়া আসতে চাপ হয় তবে এটা ঠিক হবে না আপনি এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন কারণ আপনি যে কোনো মুহূর্তে আপনার হাওয়া বাহির হয়ে যেতে পারে নামাজের ভিতরে হইতে পারে অথবা মনগুলি অন্য মনস্ক থাকবে ওইদিকে চাপ হয়ে থাকবে বারবার ডিস্টার্ব করবে শয়তানের অসুস্থ কুমন্ত্রণা হবে ওখানে শয়তান অনেক সময় ফু দেয় তারপরে আপনার মনটাও তো ওইদিকে থাকবে যে না কন্ট্রোল করে চাপ করে ধরে রাখি এই জন্য এই থেকে পরিষ্কার হয়ে সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করেই কিন্তু সলাৎ দাঁড়াইতে হবে এটা পরিষ্কার যদিও সেখানে আপনার জামাত দেরি হয়ে যায় নাহলে আগেই সতর্ক হতে হবে এই সম্পর্কে সহি মুসলিমের হাদিসে 560 নম্বর একটি হাদিস পাবেন যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি এই কথা বলতে লা সলাতা বি হাজরাতি তোয়াম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাতান যে খানা উপস্থিত হলে নামাজ নাই এমনিভাবে যে ব্যক্তি ওই ব্যক্তিরও নামাজ নেয় যে ব্যক্তি দুইটা খবিজ জিনিসকে আটকায় রাখে খবিজ কি মানে কি পোশাক পায়খানাকে আটকায় রাখে ওই ব্যক্তির নামাজ নেয় এই হাদিসের ভিত্তিতে ইমাম নাওয়াবী রাহিমুল্লাহ বলছেন যে ফি হাদাল হাদিসে কারাহিয়াতু সলাতে ফি হাজরাতি তাম এমনিভাবে এই দুইটা জিনিস আটকায় রাখা এই হাদিসের স্পষ্ট বোঝা যাচ্ছে যে খানা উপস্থিত হইলে যে খানাটা সে খেতে চায় বা তার এখন অতিরিক্ত ক্ষুধা এখন ক্ষুধার জ্বালা বেশি সেখানে যদি খানা উপস্থিত হয়ে যায় তাহলে এই অবস্থায় খানা খেয়ে নেওয়া ভালো এবং এই অবস্থায় নামাজ পড়া মাকরু এমনিভাবে টয়লেট পোশাক পায়খানা দুইটাই চাপ হইতেছে সে যদিও কন্ট্রোল করতে পারে এই অবস্থায় নামাজ পড়া মাকরু এই জন্য যেহেতু সে তার মনটা ইশতেগাল ইহা বা ইশতেগাল ইহা নাফস ইলাই ওইদিকে মন যাবে অন্য মানুষ থাকবে ওইদিকে মন মানসিকতা উদার থাকবে নামাজের প্রতি মন মানসিকতা কম থাকবে ইত্যাদি ইত্যাদি এই জন্য সমস্ত জিনিস সমাধান করে এসে নামাজ দৃঢ়চিত্ত নিয়ে দৃঢ়চেতনা নিয়ে একনিষ্ঠ হৃদয় নিয়ে কায়েম মনোবাক্যে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ বলছে অকুমুল ইল্লাহি কনিতিন দৃঢ়চেতনা নিয়ে ঐকান্তিক মনে সুন্দরভাবে একদম হুজুরে কালব নিয়ে নামাজ আদায় করতে হবে আবু দাউদের একটি হাদিস পাবেন যেটি 91 নম্বরে হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইউসাল্লি ওয়া হুয়া হাকিন হাতে একটা খাফাবা যে ওই ব্যক্তির জন্য উচিত নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং কাল কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে সে ব্যক্তির উচিত নয় যে ইউসাল্লি ওয়া হুয়া হাকিন হাতে একটা খাফাবা যে পোশাক আটকায় রাখবে পায়খানা আটকায় রাখবে আর এই অবস্থায় সলাৎ পড়বে এটা তার উচিত নয় যে বন্ধ এদিকে থেকে হালকা না হয় বা এগুলিকে হালকা না করে দেয় দেখেন তো এখানে পরিষ্কার কথা জানা গেল তারপরে আমরা যদি আর একটা হাদিসের কথা উল্লেখ করি যে হাদিসটি ইবনে মাজাতে আছে 617-তে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে 21648-এ হাদিসটি আবু উমামা থেকে বর্ণিত অত্যন্ত সুন্দর একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা নিষেধ করেছেন আইসল্লিয়া রজুলু ওয়া হাকেন যে ব্যক্তি পোশাক এবং টয়লেট আটকায় রাখছে সে ব্যক্তি নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন সুতরাং এই ধরনের ঘটনা যদি ঘটে যায় বা কেউ চাপ হয়ে থাকে পোশাকের বা টয়লেটের ব্যাগ হয়ে থাকে বা চাপসিস যদিও সে কন্ট্রোল করতে পারে তাহলে ওটা উচিত না নামাজ তার ডিস্টার্ব হয়ে যাবে নামাজ মাকরু হয়ে যাবে এবং নামাজ না হওয়ার সম্ভাবনাও আছে এখানে তাই সুতরাং এই সমস্ত কাজ থেকে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার মনে একদম
একদম মানে ক্লিয়ার, পুরা ক্লিয়ার হয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, যাতে অন্য কোনো মন অন্যদিকে না যায়, মনস্ক না হয়, বা নামাজ পড়ে যে দূরে দূরে লেগে যায়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সুন্দরভাবে আল্লাহ জিকির আজগারের মধ্যে মনোনিবেশ যাতে করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহর কাছ থেকে কামনা করে, এবং সেই ধরনের প্রস্তুতি নিয়েই নামাজ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। হাজা ওসাল্লাহ তাআলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।